হুমকি ফোন আসতেই সন্দেহ পুলিশের জালে ভুয়ো আত্মীয় অফিসার রাজ্য জুড়ে কেবলই ভুয়ো চিকিৎসক ভুয়ো পুলিশের আনাগোনা বিগত বেশ কয়েক মাস ধরে অবশ্য এমন খবর পাওয়া যাচ্ছিল না তবে আবারও ফিরল সেই পুরনো দিন এলাকাবাসীর জালে ধরা পড়ল ভুয়ো আটটি অফিসার ঘটনা নদিয়ার শান্তিপুর থানা নৃসিংহপুর এলাকার নিজেকে পরিবহন দফতরের অফিসারের পরিচয় দিয়ে রাস্তায় দাঁড়িয়ে টাকা তুলছিলেন ওই ভুয়ো আটটি অফিসার এমনটাই অভিযোগ এলাকাবাসীর ইতিমধ্যে অভিযুক্তকে আটক করেছেন শান্তিপুর থানার পুলিশ জানা যাচ্ছে হঠাৎ করে নৃসিংহপুর এলাকার এক চাল ব্যবসায়ীর কাছে আসে ফোন ফোনের অপর থেকে বলা হয় আমি আটটি অফিসার তোমার চালের গাড়ি আটকে রেখেছি যদি চালের গাড়ি ছাড়াতে হয় তাহলে টাকা দিতে হবে এই কথা শোনার পরেই মনে সন্দেহ জাগে চাল ওয়েবসাইট এরপরই ফোনের অপাড়ে থাকা ব্যক্তিকে একের পর এক প্রশ্ন করতে থাকেন তিনি তখনই তার জবাবে ধরা পড়ে অসঙ্গতি ওই ব্যক্তি বিরুদ্ধে সন্দেহ আরও কিছুটা বেড়ে যায় চাল ওয়েবসাইট এলাকায় খবর জানা জানি হতে বহু ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয়রা ছুটে এসে ঘটনাস্থলে ভিড় জমান তারাই প্রথমে আটক করে রাখেন 부 আরটিও অফিসারকে পরে খবর দে হয় রদিয়া শান্তিপুর থানার পুলিশকে এলাকা থেকে এমন খবর পেয়ে দেরি না করে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসেন বিশাল পুলিশ বাহিনী এরপর আটক করা হয় অভিযুক্তকে পুলিশ সূত্রে জানা যাচ্ছে অভিযুক্তের নাম সুশান্ত দেবনাথ তার বাড়ি বর্তমান জেলার জাহাননগর এলাকায় সম্পূর্ণ ঘটনা প্রসঙ্গে অভিযুক্ত সুশান্ত মণ্ডল পুলিশকে জানিয়েছেন এদিন তিনি এবং অন্য এক ব্যক্তি রাস্তা ধারে বসে পান করছিলেন আর ঠিক তখনই রাস্তা দিয়ে পেরিয়ে আসে চালের গাড়ি এই চালের গাড়ি দেখতে পেয়ে পথ আটকায় তারা এরপর ফোন করেন চালের মালিককে ফোনে হুমকি দিয়ে বলেন আমি একজন আটটি অফিসার আমি চালের গাড়ি আটকে রেখেছি যদি চালের গাড়ি ছাড়াতেই হয় তাহলে দিতে হবে টাকা এই কাজ করতে গিয়ে কিন্তু বেঁধে গেল গন্ডগোল হাতে নতে ধরা পড়লেন ভুয়ো আটটি অফিসার যদিও স্থানীয়দের দাবি কেবলমাত্র চালের গাড়ি নয় পাশাপাশি একাধিক গাড়ি আটকে তাদের কাছ থেকে টাকা তুলেছেন সুশান্ত দেবনাথ নামক অবিযুক্ত ব্যক্তি এলাকাবাসীরা চাইছেন এই ঘটনার জন্য সুশান্ত দেবনাথকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক উল্লেখ্য এর আগে বহুবার পুলিশের জালে ধরা পড়েছে ভুয়ো চিকিৎসক ভুয়ো আইএস অফিসার ভুয়ো সাংবাদিক সহ আরও অনেকেই এমনকি টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা তথা তৃণমূল নেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে ঘটেছিল এমনই এক ঘটনা ইতিমধ্যে এই চাঞ্চলকর ঘটনায় অনেকেই গ্রেফতার হয়েছেন কিন্তু তারপরেও ভয় নেই মানুষের মনে সম্প্রতি কিন্তু পাওয়া গেল সেই উদাহরণটাই নদিয়ায় এর আগে পুলিশের জালে ধরা পড়েছিল ভুয়ো চিকিৎসক আর এবার ধরা পড়ল ভুয়ো আরটিও অফিসার অভিযুক্তের বিরুদ্ধে ঠিক কোন ধারায় মামলা রুজু করা হবে সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি পুলিশের তরফে তবে ভুয়ো আরটিও অফিসার সুশান্ত দেবনাথকে গ্রেফতার করেছে পুলিশ তার উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন এলাকার মানুষ এবং ব্যবসায়ীরা আমার সঙ্গে আরেকজন ছিল ও এক জায়গায় বসে পরিচয় ও কাল্লাঘাট পারবে আমিও কালনাঘাট পারবো ওরাই বলছে চলে যা তুই চলে যা এখানে আমাকে ধরেছি আমি এখানে থাকি না তো